একটু আমাদেরকে অবগত করলে আমরা বিষয়টা একটু ভালোভাবে জানতে পারতাম একটু বলেন দেখি কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটছে উনি স্কুলটি স্যার স্কুলে মেয়েদেরকে বোরকা পরে আসা নিষেধ মুখ বাঁধা নিষেধ এই কথা শোনার পরে আমি ওখানে হ্যাঁ উনি প্রধান শিক্ষক এই কথা শোনার পরে আমরা ওখানে গেছি যার পরে কথা বলতে বলতে উনি আমি লাস্টে বললাম যে নবীর আদর্শটা আপনার মানা লাগবে বলছেন নবীর আদর্শ মানতে হলে আমার 12টা বিয়ে করতে হবে আমাকে দর্শন করতে হবে নবীর আদর্শ মানা হবে আর লাস্টে বলেছে যে আল্লাহর কোরআন মিথ্যা সৌদির গভর্নমেন্ট 500 আয়াত মিথ্যা ভুল ধরেছে আপনি জানেন কোরআন সম্পর্কে আপনি জানেন রসুল ধর্ষণ করছে এটা বলেছে কি হ্যাঁ এটা বলেছে ও বলেছে যে রসুল ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা বলেছে আচ্ছা বাকি কথা বলেন দেখি জি আর বলেছে যে হচ্ছে যে আল্লাহ সেই রসুল কোরআন আসলে কোত্থেকে এই কথা বলেছে আমি সেটা ওহীকৃত নাজিল কৃত কোন ওহির মাধ্যমে আসা বলছে না কোরআন বলে কিছু নাই এই কথা বলেছে সব মিথ্যা আচ্ছা এক্ষেত্রে যদি স্যারকে এখানে নিয়ে আসা হয় তাতে তার সামনে কি আপনি এই কথাগুলো সাক্ষী দিতে পারবেন হ্যাঁ আমি সাক্ষী দিতে পারব পারবে আলহামদুলিল্লাহ আমি ভয় করি না স্যার যেহেতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কোরআনের একজন টিচার আল্লাহর রহমতে আমি তালিমুল কোরআনের মুআল্লিমা আর কোরআন আমরা এক আয়াত পড়লে অর্থ সহ পড়ি কোরআনের মধ্যে কি আছে অল্প কিছু কিছু জ্ঞান হলো আল্লাহ আমাকে দিয়েছে অতএব সত্যটা এটা যে আমরা এইগুলা মেনে নেব না কারণ আস্তে আস্তে ইসলাম এরাই ধ্বংস করবে আরো বলেছে যে বই সঠিক লেখছে আর হুজুররা আলেমরা বলেছে বই ভুল আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কথা আমরা পেয়ে গেছি তো সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই কথার উপরে এখন আমরা কি করতে পারি আমরা যারা এখানে উপস্থিত আছি এবং সর্বসাধারণের সমস্ত মানুষদেরকে আমরা এক জায়গায় করে এই নাস্তিকের এবং রসুলকে কটাক্ষ যিনি করেছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব রাজি আছি কি ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেই নাস্তিকের বিচার না হতে পারি যাব না লিল্লাহে তাকবীর যেই নবীর গায়ে মুসা বাজি পড়া হারাম সেই নবীর বিরুদ্ধে এত বড় কথা বললো তার যে বটারে ছেড়ে বল দিব আমরা প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার আলেম ওলামা চলে আসছে নবীর প্রেমিকরা চলে আসছেন আমরা কিছুতেই আর ছাড় দিব না সে এর আগে অনেক কথা বলছে অনেক দর্শক চলে আসছে এখানে আমরা সবাই ইনশাল্লাহ যেভাবেই হোক তার বিচার একটা দাবি করে যেটা বলেন ঠিক কিনা আমরা বিরুদ্ধে যে কথা বলবে তার জন্য আমরা টেস্ট করে ফেলবো